আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদ, এই বেদ চারটি বলে আমরা জানি, কিন্তু চার থেকে যে কত হাজার ফাংরি বের হয়েছে আপনি জানলে অবাক হবেন। আর আপনার কি জানা আছে, এমন দুই নবী যিনারা পিতা ও সন্তান দুইজনেই নবী ছিল এবং এই দুইজনকেই হত্যা করা হয়েছিল, কে করেছিল এবং কেন? আজ ইসলামিক এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে জানিয়ে দিব যেগুলো এর পূর্বে হয়তো বা আপনি কখনোই শুনেননি, তাই দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার ১, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। অহংকার এমন এক জিনিস যেটাকে আল্লাহ সব থেকে বেশি অপছন্দ করেন। ইবলিশ এই অহংকারের জন্য পতন হয়েছিল, তাই এই থেকে দূরে থাকবেন। ফ্যাক্ট নাম্বার ২, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ নির্ভর করে নিয়তের ওপর। সহিহ বুখারি। হাদিসের ব্যাখ্যা, নিয়ত মানে উদ্দেশ্য, সংকল্প, ইচ্ছা, কোনো নির্দিষ্ট কাজ করার সিদ্ধান্ত নেওয়া। কাজ নির্ভর করে নিয়তের ওপর, মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য, সংকল্প বা সিদ্ধান্ত থাকে তার ভিত্তিতেই সে ফল ও পুরস্কার লাভ করবে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করবে। সহিহ বুখারি। তাই নিয়ত ঠিক রেখে কাজ করে যান। ফ্যাক্ট নাম্বার ৩, নতুন বিবাহিত বরের উদ্দেশ্যে এই দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। ফ্যাক্ট নাম্বার ৪, সুলাইমান আলাইহি সালাতু ওয়াসসালাম এমন এক নবী ছিলেন যিনি পশু পাখি বাতাসের সাথে কথা বলতেন। আল্লাহর দেওয়া একটি বড় মুজিজা যা অনেক নবী রসুল পায়নি। ফ্যাক্ট নাম্বার ৫, চতুর্থ হিজরিতে ইহুদিদের সাথে একটি যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়। ইতিহাসে এই যুদ্ধের নাম বানু নাজিরের যুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। ফ্যাক্ট নাম্বার ৬, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার ২৮২ নম্বর আয়াত। কোরআনের মধ্যে সবথেকে বড় আয়াত এটি, মনে রাখবেন। ফ্যাক্ট নাম্বার ৭, প্রসিদ্ধ হাদিস গ্রন্থ ৬টি, সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজা। এই গ্রন্থগুলো হাদিস গ্রন্থের মধ্যে সব থেকে মর্যাদা সম্পূর্ণ, হয়তোবা জানেন। ফ্যাক্ট নাম্বার ৮, প্রত্যেক ধর্মেরই নিজস্ব ধর্মগ্রন্থ আছে। ধর্মগ্রন্থের অপর নাম শাস্ত্র। অন্য ধর্মের তুলনায় হিন্দু ধর্মের গ্রন্থ সংখ্যা অগণিত। তার কারণ হলো, হিন্দু ধর্ম অত্যন্ত প্রাচীন, তাই একে সনাতন ধর্ম বলা হয়। হিন্দু ধর্মের অনেক গ্রন্থ, তার মধ্যে যে গ্রন্থ সবথেকে প্রাচীন ও প্রধান সেই সম্পর্কে আজকে আলোচনা করব। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ। বৈদিক যুগের হিন্দু ঋষিগণ বেদকে ভিত্তি করে যুগের পরিবর্তনে অনেকগুলো গ্রন্থ রচনা করেন। সেগুলো হলো স্মৃতি সংহিতা, ইতিহাস, পুরাণ, আগাম এবং যজ দর্শন। এগুলি হিন্দু ধর্মের উল্লেখযোগ্য গ্রন্থ বলে পরিচিত। হিন্দু ধর্মীয় গ্রন্থের নাম, হিন্দু ধর্মের সবথেকে প্রাচীন ধর্মগ্রন্থ বেদ। বেদের অপর নাম শ্রুতি। বেদ আবার চার প্রকার, যথা ১ নম্বর ঋগ্বেদ, ২ নম্বর সামবেদ, ৩ নম্বর যজুর্বেদ এবং ৪ নম্বর অথর্ববেদ। আর এই বেদকে চার ভাগে যিনি ভাগ করেছেন তার নাম হচ্ছে ঋষি, কৃষ্ণ, দৈবাপায়ন, বেদবাস। প্রত্যেক বেদের আবার দুটি অংশ আছে, ১ নম্বর সংহিতা, এই সংহিতায় আছে মন্ত্র, এবং ২ নম্বর ব্রাহ্মণ, এই ব্রাহ্মণে আছে তার অর্থ ও ব্যবহার। বেদাঙ্গ কি জানতে হবে। বেদের মর্ম যথার্থভাবে উপলব্ধি করার জন্য বেদের ৬খানা গ্রন্থ অধ্যয়নের প্রয়োজন হয়। এই গ্রন্থগুলোকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ যে ৬টি গ্রন্থ, তার নাম, ১ নম্বর শিক্ষা, ২ নম্বর কল্প, ৩ নম্বর ব্যাকরণ, ৪ নম্বর নিরুক্ত, ৫ নম্বর ছন্দ এবং ৬ নম্বর জ্যোতিষ। উপবেদ কি জানতে হবে। চারটি বেদের সহযোগী গ্রন্থ বলে এদেরকে বলা হয় উপবেদ। যেমন ১ নম্বর আয়ুর্বেদ, এতে আছে সবজি শাস্ত্র। ২ নম্বর ধনুর্বেদ, এতে আছে অস্ত্রবিদ্যা।
তিন নম্বর গন্ধর্ববেদ, এতে আছে সঙ্গীতবিদ্যা। চার নম্বর স্থাপত্যবেদ, এতে আছে কৃষিবিদ্যা। বেদ সম্পর্কে সংক্ষিপ্তে গুরুত্বপূর্ণ কথা, এর পর্বে আরও গ্রন্থগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফ্যাক্ট নাম্বার 9, বছরের অধিকাংশ সময় মাঠে চড়ে খায় এমন ধরনের পশুতে জাকাত দিতে হবে, যাদের এমন পশু আছে জাকাত দিতে ভুলবেন না। ফ্যাক্ট নাম্বার 10, পিতাপুত্র উভয় নবী, কিন্তু উভয়কেই ইহুদিরা হত্যা করেছিল, তিনারা হচ্ছেন জাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিসসালাম। এই ইসলামিক ফ্যাক্টগুলোর মধ্যে কতগুলো আপনার কাছে নতুন কমেন্টস করে জানাতে ভুলবেন না, এবং ইসলামিক যে কোনো ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে কমেন্টস করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই।